জিকে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমরা যেহেতু আমরা শুরু করেছিলাম ডিটেলসে ক্লাস শুরু করেছিলাম, চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস আলোচনা করার ক্লাস শুরু করেছিলাম, সেখানে আমাদের আগের দিনের ক্লাস ছিল প্রাচীন ভারতের ইতিহাসের মেহেরগড় এবং হরপ্পা সভ্যতা সম্পর্কে, এবং সেখান থেকে আমরা পার্ট ওয়ান আলোচনা করেছিলাম এবং আজকে আমরা পার্ট টু আলোচনা করব। আগের ক্লাসে আমরা মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা এবং মহেঞ্জোদড়ো সভ্যতা আলোচনা করেছিলাম। আজকে আমরা এরকমই আরও সভ্যতা আছে হরপ্পা সভ্যতার অন্তর্গত, আরও অনেক কেন্দ্র আছে যে কেন্দ্রগুলো থেকে বিভিন্ন কোশ্চেন আসে পরীক্ষায়, সে কেন্দ্রগুলো ধরে ধরে কিন্তু আজকে আমরা আলোচনা করে দেবো। সাধারণত কোনো বই এরকমভাবে কেন্দ্র ধরে ধরে এরকমভাবে আলোচনা করা নেই, ঠিক আছে। আজকে আমরা আরও যে কেন্দ্রগুলো আছে, যেমন কালীবঙ্গান, চানুধারো, দাইমাবাদ, লোথাল, রোপার, বানুয়ালি, সুটকোটরা এবং গোলাবিরা, এরকম যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলো কে আবিষ্কার করে এবং কোথায় আবিষ্কার হয়, কোন নদীর ধারে অবস্থিত এবং সেখানে কি প্রাচীন কি পাওয়া গেছে, সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তা তোমরা আমাদের সঙ্গে থাকো, এই ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের উপকার হবে এবং তোমাদের WBCS থেকে আরও অন্যান্য পরীক্ষা দেবে আশা করা যায়। যদি এখান থেকে কোশ্চেন আসে তোমরা এখান থেকে কমন পাবেই একদম, ঠিক আছে। তাহলে আমরা পার্ট টু এর যে ভাগগুলো সেগুলো আলোচনা করছি। এর পরের দিন কিন্তু আমরা ভিডিওতে দেব যে এই ডিটেলসে ক্লাস যেদিনকে থাকবে সেদিনকে দেবো যে প্রাচীন মেহেরগড় হরপ্পা সভ্যতার থেকে যে দুটো ভিডিও আমরা পাবলিশ করেছি বা করব, সেখান থেকে যত রকমের MCQ আসতে পারে সব রকম MCQ একটা ভিডিওতে আমরা আলোচনা করে দেবো, ঠিক আছে। আর যেমন প্র্যাকটিসের চলছে তেমন চলতে থাকবে, ঠিক আছে। দেখতে থাকি তাহলে আমরা, তাহলে প্রথম মেহেরগড় ও হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার যে পার্টটা রয়েছে সেটা কালীবঙ্গান, ঠিক আছে। কালীবঙ্গান সভ্যতা কিন্তু পরীক্ষায় খুব আসে যে কালীবঙ্গান সভ্যতা কোন রাজ্যে অবস্থিত, সেটা কিন্তু পরীক্ষায় আসে খুব, সেটা রাজস্থানে অবস্থিত, ঠিক আছে। এগুলো মাথায় রাখবা, এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু পরীক্ষায় দেয়, ঠিক আছে। কালীবঙ্গান সভ্যতাটা কোন রাজ্যে অবস্থিত একদম ধরে এক তুলে দেয় কোশ্চেনটাকে একেবারে, সেটা রাজস্থানে অবস্থিত, ঠিক আছে। দেখে নিই যে কালীবঙ্গান সভ্যতাটা কী হয়েছে। 1961 সালে বিবি লাল এবং বি কে থাপার এই স্থানটি আবিষ্কার করে, যে কালীবঙ্গান স্থানটা সেটাকেই, সেটা 1961 সালে আবিষ্কার হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবা। আর আবিষ্কার করে কে, বিবি লাল এবং বি কে থাপার, এরা দুজনা এই স্থানটা আবিষ্কার করেন, ঠিক আছে। তাহলে কিন্তু একদম ডিটেলসে তোমার সামনে তুলে ধরছি, তোমরা নোট করে রেখো বা এটা ডাউনলোড করে রাখো, পরবর্তীতে এটা দেখতে পারবে তোমরা। পরেরটা দেখি, বলছে কালীবঙ্গান সভ্যতা ঘরঘরা নদীর তীরে অবস্থিত, তাহলে কিন্তু পরীক্ষায় আসে যে কালীবঙ্গান সভ্যতা বা কালীবঙ্গান কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত, সেটা কিন্তু ঘরঘরা নদীর তীরে অবস্থিত, এটা মাথায় রাখবা, পরীক্ষায় দেয় ঘরঘরা নদীর তীরে অবস্থিত। পরের পয়েন্ট দেখি, বলছে এখানে কাঠের লাঙল এবং উটের হাড়ের নমুনা পাওয়া যায়, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। বলছে যে কাঠের লাঙল, ঠিক আছে, কাঠের লাঙলের নমুনা কোথায় পাওয়া গেছে, সেটা হচ্ছে কালীবঙ্গানে পাওয়া গেছে, এবং উটের হাড়ের নমুনা পাওয়া গেছে এখানে কিন্তু, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবো। ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে যে হরপ্পার কোথায় কাঠের লাঙলের নমুনা পাওয়া গেছে, সেটা হচ্ছে কালীবঙ্গানে, এবং কোথায় উটের হাড়ের নমুনা পাওয়া গেছে, সেটা কিন্তু কালীবঙ্গানে, ঠিক আছে। পরের পয়েন্ট দেখি, বলছে একমাত্র এখানে মাতৃদেবীর শিলমোহর পাওয়া যায়নি, খুব গুরুত্বপূর্ণ লাইন কিন্তু, ঠিক আছে। মানে হরপ্পার যতগুলো কেন্দ্র আছে বা সিন্ধু সভ্যতা যতগুলো কেন্দ্র আছে সমস্ত জায়গায় কিন্তু মাতৃদেবীর শিলমোহর পাওয়া গিয়েছে, ঠিক আছে, মাতৃদেবীর শিলমোহর পাওয়া গিয়েছে, শুধুমাত্র এইখানে কোনো মাতৃদেবীর শিলমোহর পাওয়া যায়নি। পরীক্ষায় আসতে পারে যে হরপ্পা বা সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে কোনো মাতৃদেবীর শিলমোহর পাওয়া যায়নি, তাহলে কিন্তু এটা হবে কালীবঙ্গান, ঠিক আছে। তাহলে আমাদের কালীবঙ্গান শেষ হলো, এবং পরেরটা দেখি এবার আমরা, চানুধারো, ঠিক আছে, চানুধারো এটাও কিন্তু একটা কেন্দ্র, সেটা কিন্তু পাকিস্তানে অবস্থিত, অনেক সময় পরীক্ষায় দেয় চান নিচের কোন কেন্দ্রটি পাকিস্তানে অবস্থিত, নিচের কোন কেন্দ্রটি পাকিস্তানে অবস্থিত, এরকম করে কোশ্চেন করে, তো মাথায় রাখবা নিচের কোন কেন্দ্রটি পাকিস্তানে অবস্থিত, সেখানে কিন্তু তোমাদের অপশান দেবে চানুধারো, এরকমভাবে লোথাল, ঠিক আছে, এরকম দিয়ে দেবে কালীবঙ্গান, সে তোমাকে চানুধারো করতে হবে। তা চানুধারো কোথায় অবস্থিত, পাকিস্তানে অবস্থিত,
দেখে নি চাহনধারা সম্পর্কিত পয়েন্টটা। বলছে 1931 সালে ননিগোপাল মজুমদার কর্তৃক এই স্থানটি আবিষ্কার হয়। গুরুত্বপূর্ণ দেখে নিলে চাহনুদারও কী হয়েছে, 1931 সালে আবিষ্কার হয়েছে, কত সালে 1931 সালে, এবং কী আবিষ্কার করেছে ননিগোপাল মজুমদার, তোমাদের নোট করে নেবে কিন্তু, ঠিক আছে। চাহনুদারও কোথায়, 1931 সালে, এবং ননিগোপাল মজুমদার আবিষ্কার করেছে, ননিগোপাল মজুমদার আবিষ্কার করেছে এই স্থানটি, ঠিক আছে। পরের পয়েন্ট দেখি, বলছে সিন্ধু নদের তীরবর্তী সিন্ধু প্রদেশে এই স্থানটি আবিষ্কার হয়েছে। কোন নদীর তীরে, সিন্ধু নদের তীরবর্তী সিন্ধু প্রদেশে, পাকিস্তানের সিন্ধু প্রদেশে এই স্থানটি আবিষ্কার করা হয়েছে। এবং কোন নদীর তীরে অবস্থিত চানুদারও, সেটা পাকিস্তানের, পাকিস্তানে বলছি, সিন্ধু নদীর তীরে অবস্থিত কোনটা, সেটা চানুদারও, ঠিক আছে। চানুদারও কোন নদীর তীরে অবস্থিত, সিন্ধু নদীর তীরে অবস্থিত। এগুলো কিন্তু দেখবে তোমরা একবার। পরের পয়েন্ট দেখি, একমাত্র এই স্থানেই কোনো সিটাডেল এর নমুনা পাওয়া যায়নি। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ লাইন, এরকম লাইনগুলো মাথায় রাখবে, তোমাদের পরীক্ষায় আসে যে সিন্ধু সভ্যতা যতগুলো কেন্দ্র ছিল সমস্ত জায়গায় সিটাডেল বা উঁচু উঁচু ঢিবি টাইপের কিছু জায়গা ছিল, সেই সিটাডেল সমস্ত জায়গায় পাওয়া গেছে, একমাত্র এই স্থানেই কোনো সিটাডেল এর নমুনা পাওয়া যায়নি, ঠিক আছে। চান হো দারতে কোনো সিটাডেলের নমুনা পাওয়া যায়নি, পরীক্ষা আসতে পারে নিজের কোন স্থানে কোনো সিটাডেলের নমুনা পাওয়া যায়নি, চান ধরা হবে। পরের পয়েন্ট দেখি, বলছে এখানে তামার তৈরি যন্ত্রপাতি এবং কালির দোয়াতের ন্যায় কিছু সামগ্রী পাওয়া যায়, ঠিক আছে। তামার তৈরি বিভিন্ন যন্ত্রপাতি পাওয়া যায় এখানে, এবং কালির দোয়াতের ন্যায়, কালির যে দোয়াত সেরকমের ন্যায় কিছু সামগ্রীও পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এগুলো মাথায় রাখবে, কী কী বলছি তোমাদের, পরেরটা দেখে নি। পরেরটা বলছে দাইমাবাদ, ঠিক আছে। এটা আরেকটা কেন্দ্র ছিল হরপ্পার বা সিন্ধু সভ্যতা, আরেকটা কেন্দ্র ছিল দাইমাবাদ। সেটা কোথায় অবস্থিত, সেটা মহারাষ্ট্রে অবস্থিত, খুব মাথায় রাখবা, মহারাষ্ট্রে অবস্থিত। দাইমাবাদ কোথায় অবস্থিত, মহারাষ্ট্রে, এরকম রাজ্যগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। আর যেটা পাকিস্তানে, সেটা পাকিস্তানে মাথায় রাখবে, দেখে নি। বলছে 1958 সালে বিপি বোপারদিকার এই স্থানটি আবিষ্কার করে, 1958 সালে বিপি বোপারদিকার এই স্থানটি আবিষ্কার করে। তোমাদের কিন্তু প্রতিটা কেন্দ্র এভাবে ডিটেলসে আলোচনা করছি, এভাবে ডিটেলসে কোনো দিন আলোচনা করা নেই, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আমি কিন্তু এখানে তোমাদের ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। এরকম ছোটো ছোটো কেন্দ্রগুলো ডিটেলসে আলোচনা করে দিচ্ছি, তোমরা যারা WBCS থেকে শুরু করে অন্যান্য যে কোনো পরীক্ষা দেবে আশা করা যায় সেখানে এখান থেকে কমন আসবে, ঠিক আছে। তাহলে দাইমাবাদ কোথায়, 1958 বিপি বোপারদিকার। পরের পয়েন্ট দেখি, এখানে তামার তৈরি রথের নমুনা পাওয়া যায় এবং এখানে ব্রোঞ্জ ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, খুব গুরুত্বপূর্ণ। তামার তৈরি রথের নমুনা, এটা কিন্তু পরীক্ষায় আসে যে তামার তৈরি রথের নমুনা কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে দাইমাবাদ, এবং এখানে ব্রোঞ্জ এর একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল, ঠিক আছে। ব্রোঞ্জের ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল, এটা মাথায় রাখবে, এবং রথের নমুনা পাওয়া যায়। দেখি পরেরটা, পরেরটা চলে আসছে লোথাল, ঠিক আছে। সিন্ধু সভ্যতার হরপ্পা এবং মহেঞ্জোদড়োর যে কেন্দ্র ছিল, তারপরে কালীবঙ্গান, তারপরে যে গুরুত্বপূর্ণ কেন্দ্র সেটা হচ্ছে লোথাল, ঠিক আছে। লোথাল কিন্তু একটু গুরুত্ব দিয়ে পড়বে লোথালকে, লোথাল কিন্তু পরীক্ষায় লোথাল থেকে অনেক কোশ্চেন আসে। লোথাল কোন রাজ্য অবস্থিত, গুজরাটে, ঠিক আছে, গুজরাটের লোথাল, এটা মাথায় রাখবে, গুজরাটের লোথাল। তাহলে এটা সম্পর্কে আমরা জানি, লোথাল গুজরাট। বলছে 1954 সালে এস আর রাও কর্তৃক গুজরাটে এই কেন্দ্রটি, এই ক্ষেত্র আবিষ্কৃত হয়। তাহলে গুজরাটের লোথাল কে কত সালে আবিষ্কার হয়, 1954 সালে, এবং কে আবিষ্কার করে, এস আর রাও, এস আর রাও আবিষ্কার করে, ঠিক আছে, গুজরাটে এই কেন্দ্রটি আবিষ্কার হয়। পরে পরেটা দেখে নি, বলছে লোথাল ছিল বিশ্বের প্রাচীনতম বন্দর, এটা কিন্তু কমন কোশ্চেন, খুব কমন কোশ্চেন, যে বিশ্বের প্রাচীনতম বন্দর কোনটি বা সিন্ধু সভ্যতার সবচেয়ে প্রাচীনতম বন্দর কোনটি, এগুলো কিন্তু একদম কমন কোশ্চেন, খুব পরীক্ষায় দেয়। তাহলে মাথায় রাখবে যে বিশ্বের প্রাচীনতম বন্দর কোনটি, সেটা হচ্ছে এই লোথাল, লোথাল হচ্ছে বিশ্বের প্রাচীনতম বন্দর, ঠিক আছে। এবং লোথাল কথার গুজরাটি ভাষার অর্থ হচ্ছে মৃতের স্তূপ, আমরা কিন্তু জেনেছিলাম মহেঞ্জোদড়ো কথার অর্থ কী, সেটা হচ্ছে মৃতের স্তূপ, যেটা পরীক্ষায় আসে, খুব মহেঞ্জোদড়ো কথার অর্থ মৃতের স্তূপ। আর এখানে বলছে লোথাল যে কথা, সেই কথার গুজরাটি ভাষার যে অর্থ, গুজরাটি ভাষার অর্থ, তার অর্থও কিন্তু মৃতের স্তূপ, ঠিক আছে।
লোথাল কথার যে গুজরাটি ভাষার অর্থ সেটাও কিন্তু মিথে ডিস্ত, ঠিক আছে? লোথাল কথার গুজরাটি ভাষার অর্থ হচ্ছে মিথে ডিস্ত, ঠিক আছে? পরেরটা দেখে নি, বলছে প্রথম ধান চাষের নমুনা পাওয়া গেছে লোথালে, এবং এখানে ধানের তুষের নমুনা পাওয়া যায়, ঠিক আছে? তার পরীক্ষা কিন্তু আসতে পারে যে প্রথম ধান চাষের নমুনা কোথায় পাওয়া গেছে, প্রথম ধান চাষের নমুনা পাওয়া গেছে কিন্তু লোথালে, ঠিক আছে? এবং এখানে ধানের তুষের নমুনা পাওয়া যায়, ধানের যে তুষ তারও নমুনা কিন্তু এখানে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে প্রথম ধানের নমুনা, ধান চাষের নমুনা কোথায় পাওয়া যায়, লোথালে, মাথায় রাখবা, ধান চাষের নমুনা লোথালে পাওয়া যায়, আর ধানের তুষের নমুনা কোথায় পাওয়া যায়, এখানে, ঠিক আছে, লোথালে। পরের পয়েন্টটা দেখে নি, বলছে বস্ত্র ব্যবসার নিরিখে লোথাল হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার নামে পরিচিত, গুরুত্বপূর্ণ, বলছে বস্ত্র ব্যবসার নিরিখে লোথালকে কী বলছে, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলছে, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার কাকে বলে, সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার কাকে বলে, সেটা লোথালকে, ঠিক আছে? মানে লোথাল বন্দরের মাধ্যমেই কিন্তু সমস্ত ব্যবসা করা হতো, বিদেশ থেকে মাল আনা হতো এবং বিদেশে পাঠানো হতো, ঠিক আছে? এবং এখানে বস্ত্র ব্যবসার মেন জায়গা ছিল, তার জন্য একে বলছে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার লোথালকে, ঠিক আছে? এবং লোথালে টেরাকোটা শিল্পের নিদর্শনও পাওয়া যায়, যে টেরাকোটা মাটির, পোড়া মাটি দিয়ে বিভিন্ন যে শিল্প তৈরি করা হয় এখানে সেটা পাওয়া যায়, লোথালে টেরাকোটা শিল্পের নিদর্শন পাওয়া যায়, ঠিক আছে? পরেরটা দেখি, বার বলছে পরেরটা রোপার, ঠিক আছে, রোপার আরেকটা কেন্দ্র, রোপার বলছে এটা পাঞ্জাবে অবস্থিত, ঠিক আছে, রোপার বলছে পাঞ্জাবে অবস্থিত, খুব গুরুত্বপূর্ণ এটা, এই রাজ্যগুলো তোমরা দেখে নেবে ভালো করে। দেখে নি রোপার সম্পর্কে, বলছে 1953 সালে ওয়াই ডি শর্মা শতদ্রু নদীর তীরবর্তী অঞ্চলে এই স্থানটি আবিষ্কার করে। এখানে কিন্তু তিনটে প্রশ্ন একবারে বলে দিলাম, যে কত সালে আবিষ্কার হয় এটা, 1953 সালে, কে আবিষ্কার করে, ওয়াই ডি শর্মা, এবং কোন নদীর তীরবর্তী এই স্থানটি, শতদ্রু নদীর তীরবর্তী এই স্থানটি, তিনটে কিন্তু প্রশ্ন এখানে হলো, 1953, ওয়াই ডি শর্মা এবং শতদ্রু নদীর তীরবর্তী অঞ্চলে এই স্থানটি আবিষ্কার হয়। পরের পয়েন্টটা দেখে নি, বলছে এখানে পাথরের বাড়ির নমুনা পাওয়া যায়, কারণ আমরা জেনেছিলাম হরপ্পাতে, হরপ্পা যে স্থানটা সেখানে কিন্তু কিসের বাড়ি পাওয়া গেছিলো, পোড়া ইটের, রোদে পোড়া ইটের, এখানে কিন্তু পাথরের বাড়ির নমুনা পাওয়া গেছে, ঠিক আছে, রোপালে পাথরের বাড়ির নমুনা পাওয়া গেছে, আর এখানে মৃত মানুষের সঙ্গে তার পোষা কুকুরকেও সমাধি দেওয়া হতো। বলছে এখানে কী রীতি ছিল, এখানে কিন্তু সমাধি দেওয়া হতো, মেনলি হরপ্পা সিন্ধু সভ্যতায় মানুষদেরই সমাধি দেওয়া হতো, তার মধ্যে এইখানে যে সমাধি দেওয়া হতো সেখানে যে মানুষটা মারা যেত তার সঙ্গে তার যে পোষা কুকুর ছিল সেই পোষা কুকুরকেও তার সঙ্গে সমাধি দিয়ে দেওয়া হতো, এখানে এই নিয়ম ছিল, ঠিক আছে? পয়েন্টটা দেখে নি, পয়েন্টটা ছিল বানুয়ালি, বানুয়ালি কোথায় আছে, এটা হরিয়ানাতে, বানুয়ালি হরিয়ানাতে। তোমরা কিন্তু রাজ্যগুলো মেনলি মাথায় রাখবে, রাজ্যগুলো কিন্তু খুব পরীক্ষা আসে, একদিন ধরে ধরে পরীক্ষা আসে, ঠিক আছে? কী কে আবিষ্কার করেছে, কোথায় আবিষ্কার করেছে, এগুলোকে থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রাজ্যটা, ঠিক আছে? কিন্তু পরীক্ষা একদম ধরে ধরে কোশ্চেন করে যে এইটা কোন রাজ্যে অবস্থিত, ঠিক আছে, বা এই কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত, হরিয়ানাতে অবস্থিত, ঠিক আছে? দেখে নি, বলছে 1974 সালে আর এস বিস্ত বর্তমান হরিয়ানার অন্তর্গত হিসার অঞ্চলে এই স্থানটি আবিষ্কার করেন, ঠিক আছে? এখানেও কিন্তু তিনটে প্রশ্ন আলোচনা করে দিলাম আমরা, যে কত সালে আবিষ্কার হয় এই বানুয়ালি, সেটা হচ্ছে 1974 সালে, কে আবিষ্কার করে, আর এস বিস্ত, এবং কোথায় আবিষ্কার করে, হরিয়ানার অন্তর্গত হিসার অঞ্চলে, হিসার অঞ্চলে, ঠিক আছে, তাই এটা মাথায় রাখবে। পরেরটা দেখছি, এখানে সবচেয়ে বেশি সংখ্যক বার্লি ভান্ডার পাওয়া গেছে, যে বার্লি যে খাওয়ানো হয় বা আগেকার এখানে কিন্তু বার্লি খাওয়া হতো খুব, ঠিক আছে? এখানে সবচেয়ে বেশি সংখ্যক বার্লি ভান্ডার পাওয়া গেছে, সবচেয়ে বেশি বার্লি যে মজুত করে রাখা হতো সেই ভান্ডার সবথেকে বেশি পরিমাণে পাওয়া গেছে বানুয়ালিতে, ঠিক আছে? বানুয়ালিতে সবথেকে বেশি বার্লি ভান্ডার পাওয়া গেছে, ঠিক আছে, মাথায় রাখবে এগুলো। দেখে নি পরেরটা, বলছে সুরকোটরা,
পরেরটা বলছে সুরকোটরা, এটা কিন্তু পরীক্ষায় এসছে, আমি যখন পরীক্ষা দিয়েছি অনেকবার, যে সুরকোটরা কোন রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে গুজরাট। সুরকোটরা কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। দেখে নিই সুরকোটটা সম্পর্কে। বলছে সুরকোটটা 1970 সালে জগৎপতি যোশী গুজরাটের কচ্ছ জেলায় এই স্থানটি আবিষ্কার করেন। ঠিক আছে, তাহলে এখানে কটা কোশ্চেন তোমরা পেলে? এখানে বলছে 1974 সালে আবিষ্কার হয়েছে সুরকোটটা, সরি 1970 সালে, 1970 সালে সুরকোটটা আবিষ্কার হয়েছে, 1970 সালে। আর কী আবিষ্কার করেছে? জগৎপতি যোশী, জগৎপতি যোশী। এবং কোথায় আবিষ্কার করেছে? গুজরাটের কচ্ছ জেলায়, গুজরাটের কচ্ছ জেলায়। এগুলো মাথায় রাখবে, ছোটো ছোটো জিনিস। পরেরটা বলছে, পরেরটা খুব গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষা আসে, রেলের পরীক্ষা এসেছিলো অনেকবার, যে এখানে প্রথম ঘোড়ার হাড়ের নমুনা পাওয়া যায়, এখানে প্রথম ঘোড়ার হাড়ের নমুনা পাওয়া যায়। তাহলে পরীক্ষায় যদি আসে কোথায়, সিন্ধু সভ্যতার কোথায় ঘোড়ার হাড়ের নমুনা পাওয়া যায়, যেহেতু এখানে আমাদের বলা হয়েছে সিন্ধু সভ্যতায় ঘোড়ার ব্যবহার জানা ছিল না, ঘোড়ার ব্যবহার জানা ছিল না বলা আছে, ঠিক আছে, কিন্তু এখানে বলা হয়েছে সুরকোটটাতে ঘোড়ার হাড়ের নমুনা পাওয়া যায়, ঘোড়ার হাড়ের নমুনা পাওয়া যায়। ঠিক আছে, পরেরটা দেখে নিই। পরেরটা হচ্ছে ধোলাবিরা। ঠিক আছে, তাহলে আজকে আমরা কিন্তু আগের পার্টে আমরা কিন্তু আলোচনা করে দিয়েছি হরপ্পা, মেহেরগড় এবং মহেঞ্জোদারো। তারপরে আর যে ছোটো ছোটো কেন্দ্রগুলো ছিল সব কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। আজকে আমাদের যে কেন্দ্র সেটা ধোলাবিরা, এখন যে কেন্দ্র ধোলাবিরা, এই ধোলাবিরা আমাদের যে শেষ কেন্দ্র, যতগুলো কেন্দ্র ছিল ছোটো ছোটো সব আলোচনা করে দিয়েছি, আজকের এটা শেষ কেন্দ্র। এর পরের ভিডিওতে আমরা এই দুটো ভিডিও থেকে যত রকম এমসিকিউ আছে সব কোশ্চেন আলোচনা করব। তাহলে এখন আমরা ধোলাবিরা সম্পর্কে জানবো। ঠিক আছে, ধোলাবিরাটা কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে গুজরাটে অবস্থিত, গুজরাটে। ধোলাবিরা কোথায় অবস্থিত? গুজরাটে। তাহলে ধোলাবিরা সম্পর্কে দেখি। বলছে ধোলাবিরা 1967 সালে জগৎপতি যোশী গুজরাটের কাছে কচ্ছ জেলায় এই লুনি নদীর তীরে এই স্থানটি আবিষ্কার করেছেন। খুব গুরুত্বপূর্ণ। তার দেখে নিই কী কী কোশ্চেন এখানে আসলো। সেটা হচ্ছে 1967 সালে আবিষ্কার হয়েছে এবং কী আবিষ্কার করেছে? জগৎপতি যোশী আবিষ্কার করেছে। কোথায়? সেটা হচ্ছে গুজরাটের কচ্ছ জেলায়। এবং কোন নদীর তীরে? লুনি নদীর তীরে। কোন নদীর তীরে? লুনি নদীর তীরে। এই লাইন থেকে কটা কোশ্চেন আসতে পারে সেরকমভাবে কিন্তু আমরা ছোটো, এখানে আমরা চারটে লাইন সাজাতে পারতাম, কত সালে আবিষ্কার হয়েছে, কী আবিষ্কার করেছে, কোথায় আবিষ্কার হয়েছে, কোন নদীর তীরে আবিষ্কার হয়েছে, তা কিন্তু চারটে লাইনে আমরা এখানে সাজাইনি। ঠিক আছে, সেটা আমাদের টাইপিং অসুবিধা হয় বলে, এবং তোমাদের একটা লাইন থেকে তোমরা সমস্ত কোশ্চেনগুলো পেয়ে যাবে, সেই জন্য এমনভাবে সাজানো হয়েছে যে 1967 সালে জগৎপতি যোশী কচ্ছ জেলায় লুনি নদীর তীরে আবিষ্কার হয়েছে। ঠিক আছে, এই ধোলাবিরা স্থানটা। পরেরটা দেখি। বলছে ধোলাবিরায় জল সংরক্ষণের জন্য ব্যবহৃত জলাশয়ের নির্দেশ পাওয়া যায়। তাহলে জল সংরক্ষণের জন্য বলছে ব্যবহৃত জলাশয়ের নিদর্শন পাওয়া যায়, জলাশয়ের নিদর্শন পাওয়া যায়। তাহলে জল সংরক্ষণের ব্যবস্থা কোথায় ছিল? ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম। পরীক্ষা আসতে পারে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমটা সিন্ধু সভ্যতার কোন স্থানে পাওয়া গেছে? সেটা হচ্ছে ধোলাবিরাতে। ঠিক আছে, ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম। পরেরটা দেখি। এখানে বলছে পাথর কেটে স্থাপত্য তৈরি নিদর্শন পাওয়া যায়, যে পাথর কেটে কেটে বিভিন্ন স্থাপত্য তৈরি করা হয়, মূর্তি তৈরি করা হয়, তার নিদর্শন কিন্তু এই ধোলাবিরাতে পাওয়া গেছে। ঠিক আছে, পাথর কেটে যে স্থাপত্য তৈরি নিদর্শন সেটা কিন্তু তোমাদের এইখানে পাওয়া গেছে। ঠিক আছে, ধোলাবিরাতে। তাহলে আজকের যে আমাদের টপিক ছিল, টপিকটা এখানে সমাপ্ত হলো। তাহলে তোমরা যারা বিভিন্ন সামনে পরীক্ষা দিতে যাচ্ছ, কেপি মেন, সেখানে কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, বা লেডি কনস্টেবলের প্রিলিম দেবে, বা WBCS-এর প্রিলি দেবে, বা ফুড রেশায়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখতে পারো এবং খাতায় নোটস করে নিতে পারো। কিন্তু এরকম নোটস তো কোনো বইয়ে সেরকম থাকে না, সমস্ত জায়গাতে কালেক্ট করে আমি তৈরি করেছি এখানে। তো তোমাদের যদি কিছু উপকার হয় তোমরা একটা লাইক করতে পারো। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ রইলো।